ভেবেছিলাম এই সিটটা লাগাবো, তার কারণ হচ্ছে এই সিটটাতে সাইকেল দিয়ে অনেকটাই ভালো স্ট্যান্ড করা যায়, দামও অনেকটাই কম পেয়েছি। তাই সিট লাগানোর জন্য আমি নিজেই কিন্তু এটা চেষ্টা করতেছি। আমি হয়তো আর কখনোই আসবো না, কিন্তু তোমরা অবশ্যই আসবে, আমি তোমাদেরকে মানা করবো না। এই দোকানে অনেকদিন থেকে আমার ক্যাসেটটা পড়ে ছিল, আর এখানে রিমটাও নিয়ে নিলাম। আমি এই অ্যালমোনিয়াম স্ট্যান্ডটা ফাইনালি পেয়ে গেছি, এটা লাগাবো তার সাইকেলে। ফুটবল খেলার জন্য আমি একটা ফুল জার্সি সেট নিতেছি এবং এখানে কাস্টমাইজ পেন্ট করতেছি, যার ফলে অনেক সুন্দর দেখা যাবে। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আমি তোমাদের সাপোর্টে অনেকটাই ভালো আছি। তো আজকে তোমরা দেখতে পড়ছো আমার বাসায় রয়েছে মিলন, আর এটা হচ্ছে আমার সাইকেল। ভাবতাছি যে স্টিকার করব, তাই আজকে একটা স্টিকার কিনতে চলেছি এবং পরে ভিডিওতে হয়তো লাগাবো, হয়তো আজকেও লাগাতে পারে যদি কোনো সমস্যা না হয়। তো এই জন্য প্রতিদিনের মতো শহরে যেতে চলেছি, আজকে অনেক কিছু কিনতে চলেছি, জার্সি কিনতে চলেছি, জার্সির নাম লিখতে চলেছি, এছাড়াও সাইকেলের রিমটা এবং ক্যাসেটগুলো কিনতে চলেছি। আর আজকে আমার সাথে এইরকম একটা ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারি নাই। তো কী ঘটনা ঘটেছে তো একটু পর তোমাদেরকে বলতেছি। আর আমি যে দোকানে রেগুলার সাইকেল পার্টস এবং আমার সমস্যা ঠিক করতাম, মানে সাইকেল ঠিক করতাম, ওই দোকানে আর কখনোই যাবো না। কেন যাবো না অবশ্যই উত্তর আসবে। তো কী এমন ঘটনা ঘটে গেছে আজকে আমার সাথে তোমরা তো অবশ্যই দেখতে পারবে, নিজের চোখে দেখতেও পারবে এবং শুনতেও পারবে। আর আমি কখনো ভাবতে পারি নাই যে এমনটা হয়ে যাবে আজকে। যতক্ষণ আমি আলমুনিয়ার শহরে যাচ্ছি ততক্ষণ তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে নেই, না হলে তোমরা বলবে ভাই কিছুই তো বলতেছো না, কি হয়েছে তোমার সাথে। যতক্ষণে আমি আলমুনিয়ার শহরের মধ্যে যাচ্ছি ততক্ষণে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে নিচ্ছি। তো ঘটনা হচ্ছে, সরি ঘটনা আবার কিভাবে ঘটবে, তো প্রশ্ন হচ্ছে তোমরা আমাকে অনেকে বলেছো ভাই আপনি কোন সাইকেলটা নেবেন একটু তাড়াতাড়ি বলেন এবং নতুন সাইকেল কবে নিতাছেন, এই প্রশ্নগুলো এত এত বেশি সেটা বলার ভাই কমেন্ট পুরো ভরে গেছে। তো প্রথমে আমি বলি যে কবে সাইকেল কিনবো, তাই না? তো এই মাসে ইউটিউবের টাকা পাইলে কিন্তু কিনতে চলেছি, কিন্তু আরেকটা আরও আগে কিনতে পারি, সেটা হচ্ছে 7 তারিখের পর ঢাকা যেতে পারি, ঢাকা থেকে আসার পর সাইকেলটা কিনতে চলেছি। আর আমি কোন সাইকেলটা কিনবো এখন তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে উইস্কো ফরেস্ট কে বলে বোর্স। তো আমি একটাও কিনতে চলেছি না, কারণ এই দুটার মধ্যে একটাও কিনবো, তার কারণ এগুলো অনেকের কাছে আছে। আমি চেষ্টা করবো ইউনিক একটা সাইকেল বানানোর, সেটা হচ্ছে কিছু স্টান সাইকেল রয়েছে, জাস্ট অয়েল ব্রেক নেই। তো আমি এমন একটা সাইকেল তৈরি করবো টোটাল যেন নতুন সহ 35,000 থেকে 40,000 টাকা খরচ যায়। তো আর তোমরা বুঝতে পারছো আমি স্টান সাইকেল কেনার পর কিন্তু মডিফাই করবো, কিন্তু আমারটার মতো না, অবশ্যই ডার্ক ফ্রেম থাকবে। তো তোমরা অলরেডি বুঝে গেছো আমি কোন সাইকেলটা নিতে চলেছি, যারা জানো না আমি বলতে চলেছি আমি হয়তো রক রাইডার শেখার স্টান, মানে কী যেন একটা সাইকেল, রক রাইডার স্টান শেখার, ওই সাইকেলটা নিতে পারে যতটুকু সম্ভাবনা আছে। আর এর মধ্যে যদি 30,000 টাকার মধ্যে ভালো উইস্কো পাই তাহলে তো অবশ্যই নিয়ে নেবো। আশা করছি তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। আর আমি চেষ্টা করতেছি দ্রুত সাইকেলটা কেনার জন্য, তার কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি হুইলি প্লাস রোলিং স্ট্রুপ এগুলো শিখে গেছি, মোটামুটি অনেকটাই ভালো। তো দেখতে পারছো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দোকানের মধ্যে চলে শিখেছি, কিন্তু দোকানে আসার পর এটা আমি ভাবতে পারি নাই। এখন আপনি বলতেছেন দুইটা করছি, অন্তত একটা ভিডিও প্রমাণ আছে। এখন আমার কথা শোন, আমরা এখানে কয় টাকা নিব না নিব, তোর পোষাইলে তুই কাজ করাবি না পোষাইলে করাবি না, তোকে আমরা ডাকছি কখনো না? তুই আসছিস আবার আসিয়া তুই ইয়া করিস, ঘরে দেখ যে দোকানের মালের দাম বেশি, কোয়ালিটি ভালো না, এই সেই ভংসংস কিছু তুমি তুই প্রমোট করতে পারিস যে এই কথা একবারও বলি নাই। আপনি 150 টাকা চাইছেন দুইটা ওয়াশ করার, কিন্তু আপনি ওয়াশ করছেন আসলে একটা, একটা জাস্ট এক্সেল খুনের মতো লাগিয়ে দিচ্ছেন, একটা ভালো করে ওয়াশ করে দিচ্ছেন গ্রিজ দিয়ে, একটা দিচ্ছেন ফুল ভিডিও, তো ফুল ভিডিও হয়েছিল, এটা এমবি নাই আরেকদিন হলে প্রমাণটা দেখে দিন, তো আজকের পর থেকে আর আসবে নাই, তোমরা তোমার জায়গা থাকো, আমরা আমার জায়গা থাকি, ওইটাই তো। এই ধরনের ইয়া কার্যক্রম করতে আমরা মানতে পারবো না, কারণটা হলো
এখন যদি তোর কাছে টিভির দাম নেই, আমি 180 টাকা 200 টাকা দাম তুই করবি এত দাম তো তোমরা হয়তো অনেকে ভিডিওটা কেটে দেখেছো, অনেকে হয়তো ফুল দেখেছো, যারা ফুল দেখেছো কেউ কিছুই বোঝোনি, কেউ বসছে, তো একটু পর সব প্রশ্নের উত্তর দিচ্ছি তোমাদের। তার আগে আমি সিটটা কিনে নিই, তো দেখতে পারছো এই সেই সিট, এটা হচ্ছে স্ট্যান্ডের্ড সিট, দাম জিজ্ঞেস করেছিলাম 300 টাকা বলেছিল, তাই কিন্তু প্যাকেটটা ছেড়ে সাহস করেছি। আর এটার কোয়ালিটি অনেকটাই ভালো, মেঘনা যারা বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম 80% স্ট্যান্ড রাইডার আমি যতটুকু জানি এই সিটটা ব্যবহার করে, জাতীয় সিট, 300 থেকে 350 টাকার মধ্যে অনেকটা ভালো সিট। এই যে মেলনের সিট যে যেটা রয়েছে এটার অবস্থাটা এতটাই খারাপ সেটা বলার বাইরে, এটা ভেঙে গিয়েছে বললেই চলে, এটা একদমই কাজ করে না, খুবই লো কোয়ালিটি সিট, রাইডিংয়ের সিট ততটা ভালো না, দেখতে পারছো ভেঙে গেছে, সে কীভাবে চালাবে স্ট্যান্ড তো দূরের কথা, তাই না? তো এরপর আমি সাইকেলের পুরাতন সিটটাকে খোলা শুরু করে দিই, মেলন সাইকেলের যে পুরাতন সিটটা রয়েছে এটা খুলতে আসি। আর এটার অবস্থা মোটামুটি অনেকটাই খারাপ অবস্থা ছিল, আর এই সিটটার কোয়ালিটি দেখতে পেয়েছি মেঘনার অনেকটাই ভালো, যারা তোমার স্ট্যান্ড প্লাস টুকটাক রাইড করো না, এই সিটটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, হয়তো আমি ওই এই সিটটা লাগবো যখন স্ট্যান্ড সাইকেল কিনবো আর কি, তখন এই সিটটা থাকবে। সিট পোস্টের মধ্যে আমি সিটটাকে লাগিয়ে দিয়েছি, এখন কিন্তু এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে লকটাকে দিলে কিন্তু দেখতে পারছো কীরকম দেখা যাচ্ছে, একটু দেখতে খারাপ খারাপ মনে হলো, বাট এটা অনেকটাই আরামদায়ক এবং স্ট্যান্ড করার সময় অনেকটাই ভালো দেয়, আমি দেখেছি। তোমরা কিন্তু এই সিটটা ব্যবহার করতে পারবে, এই ধরনের সিটগুলো অনেকটাই ভালো হয়, কিন্তু যারা বাচ্চা আছো না তারা ব্যবহার করার দরকার নেই। এরপর আমার সাইকেলের এখানে ক্যাসেটটা রেখেছিলাম অনেক দিন আগে, আমি ক্যাসেট তো লাগাবো না, স্ট্যান্ড সাইকেলে লাগাবো, কিন্তু এখানে ক্যাসেটের যে অংশটুকু রয়েছে একটা ক্যাসেট এবং লকটা আমি এখানে মানে ওখানে ছেড়ে আসি যাই। আর এখানে একটা জিনিস আর একটা রেখেছিলাম, সেটা হচ্ছে সাইকেলের রিম, আমি কিন্তু আমার সাইকেলের রিমটা এখানে চেঞ্জ করেছিলাম, কিন্তু এই রিমটা এখানে রেখেছি, অনেক দিন হয়ে গেলেও রিমটা এবং ক্যাসেটটা নিয়ে যাই না, লাগানোর চিন্তা ছিল বাট আর লাগাবো না, কারণ স্ট্যান্ড সাইকেলে তো আমি ক্যাসেট লাগাবো, তাই না? এই জন্যে কিন্তু এটা নিয়েছি, যার ফলে টাকা বাঁচবে। আর এখানে একটা আমি স্ট্যান্ড নিয়েছি, সেটা হচ্ছে মাহফুজের সাইকেলে, তো কিছুদিন আগে আমি একটা সাইকেল কিনেছিলাম, মানে আমি অনলাইনে তাকে কিনে দিয়েছিলাম, তো ওই সাইকেলে স্ট্যান্ড দেয়নি, তিনি কিন্তু স্ট্যান্ডের জন্য 300 টাকা দিয়েছিলেন, পরে আমি 350 টাকা দিয়ে এখান থেকে অ্যালমোনিয়ামের স্ট্যান্ডটা নিয়ে যাই, এটা হচ্ছে ভালো কোয়ালিটি অনেকটা। এরপর একটা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়, সে বললো আমি আপনার সব ভিডিও দেখি, তো এই ধরনের কয়েকটা সাবস্ক্রাইবার সাথে আজকে দেখা হয়েছিল মোটামুটি। আজকে সাইকেলে পার্টস মোটামুটি অনেকগুলো রয়েছে, তাই কিন্তু মিলনের সাইকেলে স্ট্যান্ড এবং এখানে যে ক্যাসেটটা রয়েছে তার সাইকেলে বেঁধে দিই, আর আমি জানতাম না যে ওটা আমি সেরে আসবো। এরপর আমার সাইকেলের মধ্যে রিমটা নেই, কিন্তু রিমটা এতটাই যে নড়াচড়া করতে আসছিলো, আমার সাইকেলের যে হ্যান্ডেলের দাগগুলো রয়েছে মানে রংগুলো উঠে যাচ্ছিলো বারবার। তো এই দোকানের কাজ কমপ্লিট হওয়ার পর এখন আমরা যাচ্ছি জার্সি কিনতে, তার কারণ হচ্ছে আমি জার্সি এবং জার্সির নাম লিখতে চলেছি, শর্ট প্যান্ট কিনতে হবে এবং অনেক কিছু কিনতে চলেছি, এই জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে চলো, মানে দেখতে থাকো, আর সব প্রশ্নের উত্তর দিয়ে এখানে ঘটনা কি ঘটে গেছে আমার সাথে। তো এখন তোমাদেরকে ফুল ঘটনা বলি, তো সেটা হচ্ছে কিছুদিন আগে মানে আমার লাস্ট দুইটা ভিডিওর আগে আমি যখন আলমবাসা সাইকেলে এক্সেল লাগাতে এসেছিলাম, ওইখানে আমি বলেছিলাম যে এক্সেল লাগানোর দামটা একটু বেশি নিয়েছি, এক্সেলের দাম কিন্তু আমি কখনোই বলি না যে বেশি, কিন্তু 10 টাকা একটু বেশি চেয়েছিলো ওটাই আমি বলেছিলাম। উনি বলতেছে তুমি 10 টাকার জন্য কত কী বলেছো, 10 টাকা কম হয় না, এটা হয় না। তো তোমরা যদি আমার ওই ভিডিওটা দেখে থাকো, এই যে দেখতে পড়ছো, এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে গাইস, তো উনি এটা কথা বলতেছে। আর একটা কথা বলেছে, সেটা হচ্ছে আমি নাকি এই দোকানে বলেছি তোমরা কেউ আসবে না, দাম বেশি চাই, এটা চাই। তো তোমরা তো জানো, তোমরা যদি আমার ভিডিও দেখো, আমি কিন্তু অনেক অনেক ভিডিওতে বলি যে এই দোকানে কী কী পার্টস পাওয়া যায়, তোমরা আসতে পারো, মানে কী বলি গাইস, আমি ওনাদেরকে প্রমোট করে দিয়েছি, উনিও মানে অনেকটাই খারাপ লাগছে, অনেক কথা বলেছে যেটা তোমাদেরকে দেখাতে পাইনি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আর ওই দিন যখন আলমবাসা সাইকেলে অ্যাক্সেলগুলো লাগানো হয়েছে, একটা কিন্তু গ্রিস ছিল না, আমি বলেছিলাম একটু গ্রিস লাগিয়ে দিতে, উনি বললো না আমি দুইটাতে গ্রিস লাগিয়ে দিয়েছি, এই জন্যে দাম একটু আমি বেশি চেয়েছি, কিন্তু গাইস আসলে উনি একটাতে লাগিয়ে দিয়েছে, কী বলে হয়তো ওনার মনে নেই, কিন্তু উনি বারবার বলতেছিল না আমি দুইটাতে লাগিয়েছি, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় আর কি। আমি বললাম আমার ফোনে MB যদি থাকতো আমি প্রমাণটা কিন্তু দেখিয়ে দিতাম, আমি এটা করিনি। আচ্ছা গাইস তোমরা একটা কথা বলো তো, তোমরা যারা লালমনিহাটে থাকো বা আমার সাবস্ক্রাইবার আছে, আমি তোমাদেরকে বলেছি যে এখানে আর কখনোই আসবো না, এবং এরা এদের ব্যবহার খারাপ, এরা দাম সব থেকে বেশি চায়, এরা ভালো মাল বিক্রি করে না, আমি এই ধরনের কি কখনো তাদের নামে রিপোর্ট করেছি?
তো আমি রেগুলার কিন্তু আসতে আসি, তাই না? তো আমি একটাই কথা বলেছিলাম ওই ভিডিওতে যে একটু দাম বেশি মনে আসে, মনে হয় আসবোই না এইভাবে যদি দাম বেশি নেয়। তো এটাই ছিল ভুল বলছে, আমি ভেবেছিলাম দাম কেন বেশি ছিল, এখন জানতে পারলাম ওই দুইটা কাপের জন্যই নাকি মানে ওয়াশ করায় নিয়ে এতটাই মানে দামাদামি হয়েছে। আসলে এখন চিনি জানতে পারলাম ঘটনাটা কি, উনি বলতেছে দুইটা নাকি, আমি উনি যদি তখনই বলতো যে দুইটা ওয়াশ করেছি তাহলে কিন্তু এতটা ঝামেলা হইতো না। তো এইভাবে মূলত ঝামেলাটা শুরু হয়ে যায়। এখন আমি বলতে চলেছি যে আমি আর কেন না আসতে পারি লালমনিরহাট শহরে, এখন এইভাবে ভিডিও না আসতে পারে, অন্যরকম ভিডিও আসবে সমস্যা নেই। তো অবশ্যই যারা আমাকে সাপোর্ট করছে অবশ্যই সাপোর্ট করে যাবে। তো এখানে না আসার কারণ হচ্ছে আজকে একটা কথা আমার অনেকটাই খারাপ লেগেছে, সেটা হলো আচ্ছা আমি যদি তোমাদেরকে এখন বলি যে তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করো তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে বলেছি সাবস্ক্রাইব করতে, এই কথাটা কেমন লাগবে, তাই না? সেম উনিও আমাকে বলেছিল, তোমরা তো নিজের চোখে শুনতে পেয়েছো ওই জায়গাটার মধ্যে, উনি বলেছে তুমি যদি আমার দোকানে না আসো তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমি কি তোমাদের বলেছি এখানে আসতে হবে এইভাবে করতে হবে? তো এই কথাটা বলেছে, তোমরা নিজের চোখে শুনেছো, প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছি। তো এই জন্যে এই কথাটা খারাপ লেগেছে। উনি হয়তো আমাকে বোঝাতে পারতো, দেখ বাদল তোর এইরকম করা ঠিক নেই, এরকম আর করবি না, নাহলে সমস্যা আমাদের। তো তাতেই কিন্তু আমি বুঝতাম যে কোনটা ভালো কোনটা ঠিক। আমিও কি বাচ্চা ছেলে যে কিছুই বুঝি না, তাই না? আর আমি তোমাদেরকে বলবো তোমাদের সাইকেল ঠিক করে এখানে সিট ঠিক করতে পারবো, আমি কাউকে মানা করি না আজ পর্যন্ত, এখানে কখনোই আসবে না, তোমরা তোমার জায়গায় আমরা আমার জায়গায়। আমি কিন্তু ওনাকে বলেছি আমি আর আসবো না, যে কথা বলেছে অনেকটা খারাপ লেগেছে। এখন আমি এই দোকানে না আসবো বলে তোমরা আবার কেউ না আসো না গাইস, তোমরা অবশ্যই আসবে, তোমার সাইকেল ঠিক করবে অবশ্যই যাবে, কিন্তু আমি আসতে আসি না, এটাই আমি বলতে চলেছি তোমাদেরকে। তো যাই হোক গাইস, অনেক কথা বললাম তোমাদেরকে, আর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিয়েন। তো এখন আমি রয়েছি জার্সি কিনতে, সেটা হচ্ছে আমার পছন্দ ছিল জার্সি কিনবো, রিয়াল মাদ্রিদের ফুল স্লিপটা সাদাটা খুঁজতেছিলাম, পাঁচতেছিলাম না, মানে কোনো সাদা জার্সি পাইতেছিলাম না, কি আর বলি গাইস। এরপর কি বলি, একটা স্লিপ নেই, মানে এটা স্কিন টাইলস বলে না, স্কিন টি শার্ট বলে এগুলো। আর একটা প্যান্ট নিয়েছি দেখতে পারছো সাদা, দুইটায় দাম নিয়েছে প্রায় 250 টাকার মতো খরচ পড়েছে। এরপর আমি এগুলোকে নাম লেখাতে চাই, নাম লেখাতে বলেছিলাম কত টাকা, 150 টাকা খরচ হয়, মানে চারটা নাম লেখাবো এখানে, ফুল এখানে লোগো দিয়ে সব কিছু বানিয়ে নিয়েছি, আর এখানে একটা স্টিকার কিনেছি। তো আজকের ভিডিওটা যদি সমস্যাটা না হতো তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম, একটু ঝামেলা হয়েছে এই জন্যেই কিন্তু আর দেখাতে পারতাম না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে গাইস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরের ভিডিওতে আমি স্টিকার লাগাতে চলেছি, আমার সাইকেলের মধ্যে অনেকগুলো স্টিকার কিনেছি, মনে হয় 400-500 টাকা স্টিকার কিনে রাখতাছি, কি আর বলি গাইস, লাগানো হয় না, তাই না? তো অবশ্যই পরে ভিডিও আসবে, এই জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এই ধরনের ভিডিও পেতে।